प्रिय दर्शक अपना सबाई केमन आছেন आज के आपनादेरके गाजीपुर सबचेये बड़ो जे रिसोर्टटी रयेछे सेटी एखन देखाबो आपनादेरके नाम हच्छे राजेंद्रपुर इको रिसोर्ट। एई रिसोर्टेर जायगा हच्छे प्राय 100 बिघार उपरे जमी। तो एई जायगाटी एत सुंदर आपनारा निजेरा ना आसले बुझबेन ना। और आमरा आसलाम ठीक सरू एक रास्ता धरे एदिक दिये और एटा हच्छे गाड़िर पार्किंगेर जायगा और हच्छे फ्रंट साइड आर कि। तो आमादेर हाटतेई अनेक समय लागबे घुरते, तो आपनारा आशा करी निजेराओ भालो लागबे आपनादेर। এবং এর কতগুলো এক্সক্লুসিভ জায়গা রয়েছে, এক্সক্লুসিভ ভবন রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো চলুন ঘুরে আসি। এই গ্যারেজ পার হওয়ার পরে এই মেইন গেট দিয়ে ঢুকে তারপর এটা হচ্ছে রিসেপশনের জায়গা। এটা আর নাম শুনে যেহেতু বুঝেছেন এটাকে ইকো রিসোর্ট বলা হচ্ছে, অতএব ওনারা যতটুকু পেয়েছেন যে পরিবেশটা যেন সুন্দর থাকে আর কি। তো চলুন আমরা সামনের দিকে আগে। এই রিসোর্টের সুইমিং পুল আছে, তারপর একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা ভিডিওর কোন এক পর্যায়ে আপনাদেরকে দেখাবো। ওয়াচ টাওয়ারে যদি উপরে ওঠেন চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, মানে চারিদিকটাই সবুজ, মানে ভালো লাগার মতো একটা জায়গা আর কি। সাথে একটা তথ্য আপনাদের যোগ করি যে গাজীপুর, রাজেন্দ্রপুর, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবানীপুর, সবচেয়ে বড় রিসোর্ট এটি। ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর একতলা, কিন্তু এটার বিশেষ আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার দোতলা একটা মাটির ঘর আছে। আমি কোনো রিসোর্টে এই পর্যন্ত তো অনেকগুলো রিসোর্টে ঘুরলাম, কোনো রিসোর্টে আসলে দোতলা মাটির ঘর দেখি নেই। একটা জিনিস বলতেই হবে যে এই রিসোর্টটা কিন্তু সেইভাবে সাজানো হয়েছে, ঠিক না? প্রত্যেকটা জায়গায় অনেক যত্ন করে সাজানো হয়েছে, প্রত্যেকটি জায়গায় যত্নের ছোঁয়া। এই যে চারদিকে ঘুরে ঘুরে এই মাটির ঘরটা করা হয়েছে। আর এইটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি করে করা হয়েছে আলাদাভাবে থাকার জন্য। এটা হচ্ছে ভিলা কমপ্লেক্স। রাজেন্দ্রপুর ইকো সিটিতে আসলে অবশ্যই আপনার একটা হাঁটার একটা ভালো অভিজ্ঞতা থাকতে হবে। যারা ডায়াবেটিক্স আছে তারা আসবেন রাজেন্দ্রপুর ইকো পার্কে। এবং একটি কটেজের নাম দেওয়া আছে যে রজনীগন্ধা, এটার নাম। এটা 6 নম্বর কটেজ। তারপরে এখন আমরা যাব হচ্ছে সুইমিং পুলের দিকে। আর সামনে ডান পাশেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যান্টিন। ওই যে ওইটা আর একটা কটেজ। ভিউয়ার্স এই রিসোর্টে প্রায় 4 ধরনের রুম রয়েছে, প্রত্যেকটি ভাড়া প্রায় 4000 থেকে 8000 টাকা নেবে একদিনের জন্য। তবে আপনারা চাইলে একটু বার্গেন করতে পারেন। আর ওনাদের ওয়েবসাইট দেওয়া থাকবে, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বুকিং দিতে পারবেন। আর ওনাদের এই লোকেশনটা মানে গুগল ম্যাপ ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজেই চিনতে পারবেন জায়গাটা। এখন একটি বিশেষ মুহূর্ত, তাই রুমের ভিতরগুলো দেখাতে পারছি না বলে দুঃখিত। আপনাদের যে বলেছিলাম যে সুইমিং পুলের জায়গা, সেটা দেখেন এখন। যদিও সুইমিং পুল আসলে এখন পানি ট্রিটমেন্ট করা হচ্ছে না, যেহেতু জানেন যে করোনার কারণে আসলে সব কেউ তো এখন আসে না, এই জন্য বন্ধ রাখা হয়েছে। এই হচ্ছে সুইমিং পুল, একটাই সুইমিং পুল আছে আমি যতটুকু জানি আর কি। ওদেরকে এখন ক্যাফেটেরিয়াটা একটু দেখিয়ে নিয়ে আসি। সবগুলো বিল্ডিংয়ে আসলে একইভাবে তৈরি করা হয়েছে, একই ডিজাইনের, এবং দেখতে খুবই ভালো লাগে। चलुन ओई जे वाच टावर देखा जाच्छे ओइटा देखे आसि। ओइखान थेके उपरे भिउटा नेब। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা কৃত্রিম খাল করা হয়েছে। আর এটা হচ্ছে সর্বশেষ কটেজ। এরপরে হচ্ছে শুধু বনাঞ্চল আর কি। পুরো রিসর্টটি আমি যতটুকু জানি একদম বনের ভিতরে পড়েছে। তবে এটা পুরোটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে। তাই আপনাদের শেষ রিসর্টের উপরে উঠব এবং উপর থেকে দেখতে কেমন লাগে সেটাও দেখাবো। জায়গাটা একদম নিরিবিলি ছিমছাম, অনেক সুন্দর সবুজে ঘেরা। আর কি চান, একটা রিসোর্ট তো এমন হলেই সবচেয়ে ভালো। শুনতে পাচ্ছেন যে পাখি ডাকছে। উপরে ওয়াচ টাওয়ারটি এখন আপনাদের দেখাচ্ছি। উপরে উঠতে উঠতে একটু কাইল হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, তো একটু রেস্ট নিচ্ছি। সবার উপরে উঠি। গুইসাপটা পরে দেখাবো। দর্শক, যদিও ক্লান্ত হয়ে গিয়েছি, তারপরে বলতে হবে যে চারিদিকটা দেখেন, শুধু সবুজ আর সবুজ। ওই দিকটা একটু মাঠ করা রয়েছে, তারপরে দেখেন শুধু সবুজ। কয়েক কিলো এলাকার মধ্যে কোনো জনবসতি নেই। রুবাই ভাই উপরে আঠা, রুবাই ভাই উপরে আসেন, এক্সক্লুসিভ জিনিস আছে। দর্শক, শেষবার কবে শুধু সবুজ দেখেছেন, এটা হচ্ছে সেই জায়গা। দেখেন শুধু সবুজ 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 সবুজ। এই জায়গায় ওনাদের কটেজগুলো, তারপর হচ্ছে সবুজ সবুজ সবুজ। আপনাদেরকে 360 ভিউ দেখাচ্ছি। এই যে শুধু সবুজই চোখে পড়বে আপনার চোখে, আর কিছুই নেই। সবুজ বন, বনের ঠিক মাঝখানে হচ্ছে রিসোর্টটা। অসম্ভব সুন্দর একটা রিসোর্ট বলা যাবে। বলেন আপনার অভিজ্ঞতা কেমন লাগলো? অসাধারণ। কিছুক্ষণ আগেও টায়ার্ড লাগছিল, এখন মনে হচ্ছে বন্ধুরা কিছুক্ষণ আগেও ক্লান্ত লাগছিল। এখন হচ্ছে সম্ভবত আমরা 8 থেকে 10 তলা বিল্ডিংয়ের উপরে আছি। অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে ওয়াচ টাওয়ার। চারপাশে গজারি বন, গজারি গাছগুলো দাঁড়িয়ে আছে আর উকিঝুঁকি মারছে। এত সবুজ চিরহরিত বাংলাদেশ, আসলে এত সবুজ অনেকদিন দেখি না। অনেকক্ষণ মন ভালো ছিল না, প্রচুর গরম, বৃষ্টিতে ভিজেছি, এখন অনেক ভালো লাগছে। আপনারা যারা চাইবেন তারা অবশ্যই এই রাজেন্দ্রপুর ভবানীপুরে राजेंद्र इको रिसोर्टे घुरे जेते पारेन। परिवार परिजन निये अवश्यई आसबेन, कारण एखाने एत बड़ जायगा बाच्चादेर निये घोरार मतो चमत्कार एकटी जायगा। धन्यवाद सबाइके। आपनादेरके धन्यवाद रिव्यू देওয়ার জন্য। ना खूब भालो लागছে জায়গাটা, মানে আশেপাশে কয়েক কিলো না হইলেও কত 10 কিলোর মতো কোনো জায়গায় কোনো জনবসতি নাই।